শিশুর মৃত্যুক লৈ উত্তপ্ত গোলাঘাট কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয় কর্তব্যরত নার্সর গাফিলতির অভিযোগ ভুক্তভোগী পরিয়ালর শনিবারে মাজনিশা চিকিৎসালয়ের জরুরীকালীন বিভাগত কর্তব্যরত নার্স উপস্থিত নথকার বাবেই এটি দুমহিয়া শিশুয়ে প্রাণ হেরুয়াক লৈ উত্তপ্ত পরিস্থিতি চিকিৎসালয়খনত। গোলাঘাট কাছমারির অনুপম সাংমা নামের লোকজনের দুমহিয়া শিশুটি 12 অক্টোবর ভর্তি করা হয়েছিল চিকিৎসালয়খনত। এদিন পিকুট রখার পাছত সুস্থ হওয়া 14 অক্টোবর শিশু ওয়ার্ডলৈ প্রেরণ করা হয় শিশুটি। পিছে সময়মতে নার্সে চোয়া চিতা নকরার বাবেই শনিবারে নিশা মৃত্যু হওয়ার অভিযোগ তুলিছে পরিয়ালর লোকে। প্রথম বেজি দিছিলে রাতেপুৱা, সেকেন্ড বেজি দিছিলে 3:30 বজাত, থার্ড বেজি দিছে 9টা বজাত, কেঘন্টা হল ডক্টর নিজে কৈছে যে 8 ঘন্টা মরে মরে বেজি দিব লাগে বলে। এইটো আমার প্রথম কমপ্লেইন আছে দেই। সেকেন্ড কমপ্লেইন হয়ে গেল, তাত নার্স কিয় নাই, অ্যাটেন্ডেন্স কিয় নাই, যত থাকিব লাগে আমার নহয় সবরে প্রবলেম হয়, নার্স নহয় এমার্জেন্সিত লাগে ন, এমার্জেন্সিতে তাক ডিউটি দিব কৈছে, যদি হবলেই আছে ডিউটি নিদিলে হল, বেবিটোর সর্দি হয়েছে ঠিক হয়ে গেল, পিকুরপরা ওলাই দিলে ঠিকই আসলে, নস নস পুরা ক্লিয়ার আসলে, প্রপার ব্রিড লৈছিলে, দেন কেনেকা তাক ব্লাড ওলালে আমার মুখর পোলা নাকর পোলা কেনেকা ব্লাড ওলালে, কেনেকা পটককে কিবা হল, যদি কিবা হল যদিও যদি ডক্টরক মাতিল হয় তেতিয়া একো নহলে হয়। প্রথম কথা মোর এইটো কমপ্লেইন যে ডক্টর লগালে কেলে নাহিলে। ইফালে কর্তৃপক্ষর বিরুদ্ধে উঠা গাফিলতির অভিযোগ নচ্ছাত করেছে শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয়ের অধীক্ষকে। মাতৃর অসাবধানতার বাবেই শিশুটির মৃত্যু হওয়া বলে উল্লেখ অধীক্ষকগাকির। অবশ্যে সমগ্র ঘটনা সন্দর্ভত ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিত তদন্ত করিব অসামরিক চিকিৎসালয় কর্তৃপক্ষ। ডেট হওয়া কষ্ট ডাক্তরে মোক কোৱা মতে কট ডেট, কট ডেট মানে যেতিয়া কেঁচুয়া এটা শুই থাকে মাকর অসাবধানতার কারণে যদি মাকে কেনবাকে তার মুখখন ঢাকি দিয়ে, কিছুমানে কি হয় গাখীর খুয়াই থাকতেও টোপনি আহি গেলে গাখীরও নাক নাক হেঁচা মারি ধরে, নাক আর মুখ যেটা দুইটা বন্ধ হয়ে যায় সেই দুটাই কেঁচুয়াটা মৃত্যু হয়, কারণ কেঁচুয়াটো ইমান জোর নাথাকে, ডাক্তরে মোক কোৱা মতে কট ডেট। উল্লেখ্য যে এই ঘটনার লগে গোলাঘাট অসামরিক চিকিৎসালয়ের নার্সর দুর্ব্যবহারের বিরুদ্ধে পুনের জাঙুর খাই উঠিছে সর্বসাধারণ। অবশ্যে এই ঘটনা স্বীকার করে অধীক্ষকগাকিয়ে সকল নার্সকেই দুর্ব্যবহার নকরিবলৈ জনালে আহ্বান। গোলাঘাটের ইউনুস আলী, নিউজ 18 অসম নর্থ ইস্ট।